নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো চিকেন উইথ ভেজিটেবল স্যুপ। চিকেন স্যুপ বানাতে কী কী উপকরণ লাগছে চলুন দেখে নিই। প্রথমে আমি নিয়েছি 250 গ্রাম মতন চিকেন। এখানে রয়েছে ভেজিটেবল। প্রথমে নিয়েছি বিনস, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। গাজর, এটাও ছোটো সবই আর কি ছোটো ছোটো করে কেটেছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এখানে আমার নিয়েছি পেঁয়াজ কলি। যেহেতু আমার পেঁয়াজ পাতা ছিল না, তাই আমি এটা কুচি করে দিচ্ছি। এখানে রয়েছে বাটার, কর্নফ্লাওয়ার, গোলমরিচ, নুন, সয়া সস, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, এগুলো সবই আমি কুচি করে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি চিকেনটাকে ভেজে নেব। আমি এখানে বাটার দিচ্ছি হাফ চামচ মতন। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি এবার গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আপনাদের কাছে গোটা গোলমরিচ থাকলে সেটা দেবেন, কয়েকটা দানা দেবেন, আমি অল্প দিচ্ছি। এবার এর মধ্যে আমি চিকেনটা দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রাখবেন। এবার এইটা আমি আস্তে আস্তে হতে দেবো। একটু হালকা কালার আসবে, তারপর আমি চিকেনটাকে উল্টে দেবো। চিকেনটা যখন ফ্রাই করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন, নাহলে আস্তে হতে থাকলে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু ভালো করে ভাজা হবে না। এবার আমি উল্টে দিচ্ছি। দেখুন, চিকেনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর কালার চলে এসেছে ব্রাউন। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখুন আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট চিকেনটা ভেজে নিয়েছি। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। চিকেনটা এবার ভালো করে সেদ্ধ হতে দেবো। চিকেনটা 5 মিনিট মতন আমি ফুটতে দেবো। এই সময় আমি একটু নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার দেখে নিই চিকেনটা আমার সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। চিকেনটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ তো চিকেনটাকে ছাড়ানো যাবে না। এটা আমি ঠান্ডা করে নেব। স্টকটা আমি এর মধ্যে ঢেলে রেখেছি আর চিকেনটাকে আমি এরকম করে ছাড়িয়ে রেখেছি। এবার আমি ভেজিটেবলগুলোকে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে হাফ চামচ মতন বাটার দিয়ে দিয়েছি। একটু গললে এরপরে আমি আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন রসুন দিচ্ছি। 1 চামচ মতন আদা কুচি দিচ্ছি। এর মধ্যে এবার আমি পেঁয়াজটা দিচ্ছি কুচো করা। এবার একটু নাড়িয়ে নেব। পেঁয়াজ রসুন আর আদাটা আমি কিন্তু খুব বেশি ভাজবো না, যতক্ষণ এই কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ আমি ভাজবো। 2 থেকে 3 মিনিট আমি এটা ভেজে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি, গাজর, ক্যাপসিকাম আর বিনস। আমি কিন্তু এগুলো বেশি ভাজবো না, খুব সামান্য একটু নাড়াচাড়া করেই স্টকটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি।
দু এক মিনিট আমি সবজিটাকে নাড়িয়ে নিয়েছি। এবার আমি স্টকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্টকটা ফুটে উঠলে আমি চিকেনটা দেবো, তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা আমি খুলে দিয়ে এবার দেখবো সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজিটা সেদ্ধ হয়ে গেছে। আমি 6 থেকে 7 মিনিট এটা সেদ্ধ করেছিলাম। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি 1 চামচ মতন সয়া সসটা দিচ্ছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো 1/2 চামচ মতন। কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছিলাম, আমি এখানে 1 চামচ মতন কর্নফ্লাওয়ারটা দিয়েছি ছোট চামচে। এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর একটু বাটার দেব 1/2 চামচ মতন, আমি বাটারটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে স্যুপটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, বাটারের গন্ধটা যাতে ভালোভাবে স্যুপের মধ্যে মিলে যায় সেই জন্য আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি। স্যুপটা আমার রেডি হয়ে গেছে, দেখুন। ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি, চিকেন স্যুপটা আমি দেখুন সার্ভ করে দিয়েছি। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা আপনাদের কেমন লেগেছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো।